রায়গড় গ্রামে শোভা তার মা বিমলার সঙ্গে থাকতো। শোভা একজন গরিব পরিবারের মেয়ে ছিল। দুমাস আগে বাবার মৃত্যুর পর থেকে শোভা লোকের বাড়িতে কাজ করে যেমন তেমন করে সংসার চালায়। একদিন সকালে শোভা কাজে যাচ্ছিল, তখনই তার মা বিমলা সেখানে আসে। শোভা, আমাকে কিছু টাকা দে তো, বাজার করতে যাব। মা, কাল তোমাকে 100 টাকা দিয়েছিলাম, সেই টাকা তুমি কি করলে? কি আর করব, আমার কিছু দরকারি জিনিস বাকি ছিল, সেটা কিনে নিয়েছি। মা, বাবার মৃত্যুর পর থেকে তো তুমি বাড়ির পরিস্থিতি দেখতেই পাচ্ছ, এই সময় ফালতু টাকা খরচ করলে আমাদের পথে বসতে হবে। হ্যাঁ, আমার দরকারি জিনিস তো তোর ফালতুই মনে হবে। যা, এখন কাজে যা, তোকে আমাকে আর টাকা দিতে হবে না। মা, তুমি তো শুধু শুধুই রাগ করছো, যাও বাজার করে নিয়ে এসো। শোভা তাকে টাকা দিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, তখনই গ্রাম প্রধান মনোজ সেখানে আসে। বাহ শোভা, মাকে টাকা দেওয়া হচ্ছে, খুব ভালো, কিন্তু আমার টাকা কোথায়? দেখতে দেখতে 2 মাস তো হয়ে গেল। এই তো মনোজ বাবু, দিনরাত পরিশ্রম করে তোমার টাকা জোগাড় করার চেষ্টা করছি, আমাকে কিছুদিন সময় দাও, আমি একটু একটু করে সব টাকা শোধ করে দেব। এতদিন ধরে তোকে সময় দিয়েই যাচ্ছি, কিন্তু এত সময় দিয়েও তো কোনো কাজ হচ্ছে না, তাই আমার কথা শোন, এত পরিশ্রম না করে আমাকে বিয়ে করে নে, তোকে আর আমার টাকা শোধ করতে হবে না। ঠিক আছে মনোজ বাবু, এখন আমার কাজে যেতে দেরি হয়ে যাচ্ছে, আমি পরে এই বিষয় ভেবে তোমাকে উত্তর দেব। শোভা মনোজকে এই বলে সেখান থেকে চলে যায়। তখনই মনোজ বিমলাকে বলে, একটু ভালো করে দেখো বিমলা বৌদি, আমি যদি তোমার জামাই হয়ে যাই, টাকা শোধ হওয়ার সাথে সাথে তোমার সকল আর্থিক চাহিদা পূরণ করব। মনোজ এই বলে সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর বিমলা নিজেকে বলে, বা ভাগ্যের ওপর তো বিশ্বাসই হচ্ছে না, গ্রাম প্রধান আমার জামাই হবে। বিমলা এসব ভাবতে ভাবতে খুশি মনে বাড়ির কাজে ব্যস্ত হয়ে পড়ে। এভাবে কয়েকদিন কেটে যায়। একদিন বিমলা ঘরে বসেছিল, তখনই শোভা হাতে কিছুটা পুঁটি মাছ নিয়ে সেখানে আসে। মা, এই দেখো পুঁটি মাছ, রাজু দাদা দোকান থেকে খুব সস্তায় কিনে এনেছি। হ্যাঁ, এই বুড়ো বয়সে তুই আমাকে পুঁটি মাছের ঝোল খাইয়ে মারবি মনে হচ্ছে? কি বলছো মা, পুঁটি মাছের ঝোল খাওয়া তো শরীরের পক্ষে ভালো। এতই যখন শরীরের পক্ষে ভালো, তুই খা, আমার এসব খেতে একদম ভালো লাগে না। মা, তাহলে কি খাবে বলো, আমি এখনই তোমার জন্য এনে দেব। ঠিক আছে, তাহলে তুই বাজার থেকে আমার জন্য ইলিশ মাছ নিয়ে আয়, অনেক দিন হয়ে গেল ইলিশ মাছ রান্না খাইনি। হুরে বাবা, ইলিশ মাছ? মা, সে তো অনেক দাম, আমার কাছে এখন এত টাকা নেই যে তোমার জন্য ইলিশ মাছ নিয়ে আসবো। আমি জানতাম শোভা, আমার ইচ্ছা পূরণ করা তোর পক্ষে সম্ভব নয়, তাই তো তোকে বলছি যে গ্রাম প্রধান মনোজকে বিয়ে করে নে, ও আমার জামাই হয়ে গেলে শুধু ইলিশ মাছ কি, ও আমাদের পাঁঠার মাংসও খাওয়াবে। ছি ছি মা, তুমি শুধুমাত্র ইলিশ মাছ ও পাঁঠার মাংসের জন্য আমাকে ওই 60 বছরের বুড়োকে বিয়ে করতে বলছো? শোভা, মনোজের বয়স 60 বছর তো কি হয়েছে, ওর কাছে অনেক টাকা আছে, আর যার কাছে অনেক টাকা থাকে সে কখনো বুড়ো হয় না। মা, তোমার যখন ওই 60 বছরের বুড়োকে এত পছন্দ, তুমি বিয়ে করে নাও না, আমি তোমাদের বিয়েতে আপত্তি করব না। শোভা তার মাকে এই বলে সেখান থেকে চলে যায়। এভাবে কয়েকদিন কেটে যায়। একদিন শোভা প্রতিদিনের মতো কাজ থেকে বাড়ি ফিরছিল, তখনই সে রাস্তার ধারে একটি আহত ছেলেকে পড়ে থাকতে দেখে। হায় ঈশ্বর, এই ছেলেটিকে দেখে তো মনে হচ্ছে কোনো গাড়ি এসে ধাক্কা মেরেছে। শোভা এই বলে কিছু লোকের সহযোগিতায় সৌরভকে নিজের বাড়ি নিয়ে যায় এবং ঘরোয়া ট্রিটমেন্ট করে তাকে সুস্থ করার চেষ্টা করে। শোভা, এর সাহায্য করার জন্য কি আর রাস্তায় কেউ ছিল না যে তুই ওকে বাড়ি নিয়ে চলে এলি? মা, ও অনেকক্ষণ থেকে রাস্তার ধারে পড়েছিল, আমি যদি ওকে বাড়ি না আনতাম তাহলে ওখানেই মারা যেত। শোভা তার মাকে এই বলে সৌরভের জন্য রান্নাঘর থেকে খাবার নিয়ে আসে। সবজি ভাত আমি খাবো না, আমাকে ইলিশ মাছ রান্না দিয়ে ভাত দাও, আমার ইলিশ মাছ খেতে খুব ভালো লাগে। এই ছেলে, কত বছর হয়ে গেছে আমরা নিজেরাই ইলিশ মাছ খাইনি, আর তুই হঠাৎ এসে বলছিস ইলিশ মাছ দিয়ে ভাত দাও? তোর কাছে কি টাকার গাছ আছে যে ইলিশ মাছ খাবি বলছিস? সৌরভ, এত রাতে আমি ইলিশ মাছ কোথা থেকে আনবো, তাই তুমি আজ সবজি ভাত খেয়ে নাও, আমি কাল অবশ্যই তোমার জন্য ইলিশ মাছ নিয়ে আসবো। শোভা সৌরভকে এই বলে জোর করে খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। এদিকে বিমলা মেয়ের ব্যবহার দেখে প্রচন্ড রেগে যায়। আমি যখন এতদিন থেকে ইলিশ মাছের কথা বলছিলাম তখন তোর ভালো লাগছিল না, হঠাৎ অজানা এক ছেলে ইলিশ মাছের কথা বলতেই পরের দিন খাওয়াবো। মা, তুমি শুধু শুধুই ঝগড়া করো, ও আমাদের অতিথি, আমাদের বাড়িতে প্রথম কোন অতিথি এসে ইলিশ মাছ খাওয়ার কথা বলছে, তাই তাকে না খাওয়ালে আমাদের অমঙ্গল হবে। শোভা তার মাকে এই বলে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে শোভা রোজকার মতো কাজ করতে যায়।
এবং সারাদিন বাড়ির সব কাজ শেষ করে ম্যাডামের কাছে গিয়ে বলে, ম্যাডাম আজকের মতো সব কাজ করে দিয়েছি। ঠিক আছে শোভা, এখন তাহলে তুমি যাও, কাল সময় মতো চলে আসবে। ম্যাডাম একটু টাকা অ্যাডভান্স পাওয়া যাবে? কয়েকদিন থেকে মা ইলিশ মাছ খাওয়ার কথা বলছে, বাড়িতে মাছ কিনে নিয়ে যাব। ম্যাডাম শোভার কথা শুনে তাকে কিছু টাকা দেয়। শোভা খুশি খুশি টাকা নিয়ে বাজার থেকে দুটো ছোট ছোট ইলিশ মাছ কিনে বাড়িতে নিয়ে যায়। মা এই দেখো আমি কি নিয়ে এসেছি। কি এমন কিনে এনেছিস যে তুই এত চেঁচামেচি করছিস? মা আমি তোমাদের জন্য ইলিশ মাছ কিনে এনেছি, তাড়াতাড়ি মাছটা নিয়ে গিয়ে ভালো করে রান্না করে আনো, আজ আমরা ইলিশ মাছ দিয়ে পেট ভরে ভাত খাবো। বিমলা ইলিশ মাছ দেখে খুশি খুশি রান্নাঘরে চলে যায় এবং কিছুক্ষণে মাছ রান্না করে বাইরে নিয়ে আসে। বিমলা শোভা ও সৌরভ খুশি খুশি ভাত খেতে বসে, তখনই সেখানে গ্রাম প্রধান মনোজ আসে। বাবা বাবা, টাকা শোধ না করে তোমরা ইলিশ মাছ রান্না করে খাচ্ছ? কিরে শোভা, আমাকে টাকা দেওয়ার কথা কি ভুলে যাচ্ছিস? আর তোদের বাড়িতে এই ছেলেটা কে? আগে কখনো দেখিনি তো। মনোজ বাবু ও আমাদের দূর সম্পর্কের আত্মীয়, অনেকদিন পর বাড়িতে এসেছে, তাই ম্যাডামের কাছ থেকে কিছু টাকা অ্যাডভান্স নিয়ে ইলিশ মাছ কিনে এনেছি। খুব ভালো করেছিস শোভা, কিন্তু যতদিন পর্যন্ত আমার টাকা শোধ না হয় তোরা কেউ ইলিশ মাছ খাবি না। এই সঞ্জয় যা গিয়ে ইলিশ মাছটা নিয়ে বাইরে ফেলে দে। ঠিক আছে বাবু, কিন্তু এত সুস্বাদু মাছ দেখে বাইরে ফেলতে কষ্ট হচ্ছে, তাই ইলিশ মাছটা আমি বাড়ি নিয়ে যাব। ঠিক আছে, যা করবি তাড়াতাড়ি কর। আর হ্যাঁ শোভা, তোকে আমি এক মাসের সময় দিলাম, এক মাসের মধ্যেই টাকা শোধ কর, না হলে এক মাস পর বাড়ি ছেড়ে অন্য জায়গায় থাকার ব্যবস্থা করে নিস। মনোজ শোভাকে এই বলে সেখান থেকে চলে যায়। তখনই শোভা দুঃখী মনে সৌরভকে বলে, সৌরভ আমাকে ক্ষমা করে দাও, তুমি আমার কাছে ইলিশ মাছ খাওয়ার ইচ্ছে প্রকাশ করলে কিন্তু আমি সেটা পূরণ করতে পারলাম না। শোভা তুমি এরকম বলছো কেন? তুমি এত গরিব ও ঋণে জর্জরিত হওয়া সত্ত্বেও আমাকে বাড়িতে নিয়ে এসে আমার সেবা যত্ন করেছো। তোমার মতো এত ভালো মানুষ আমি পৃথিবীতে দেখিনি, তাই এখন থেকে আমিও দেনা শোধ করার জন্য তোমাকে সাহায্য করব। না সৌরভ, তুমি অসুস্থ ছিলে তাই আমি তোমাকে বাড়িতে নিয়ে এসেছিলাম, কিন্তু এখন তুমি সুস্থ হয়ে গেছো তাই নিজের বাড়ি চলে যাও, আমি একা দেনা শোধ করে নেব। শোভা আমি একজন অনাথ, আমার কোনো বাড়ি ঘর নেই, কিন্তু এখানে আসার পর মনে হচ্ছে আমারও একটা পরিবার আছে, তাই তুমি আমাকে বাধা দিও না, আমি তোমার সঙ্গে কাজ করে মনোজকে তার টাকা ফেরত দিতে চাই। শোভা সৌরভের কথা শুনে রাজি হয়ে যায়। পরের দিন শোভা তার ম্যাডামের কাছে গিয়ে সৌরভকে ড্রাইভারের কাজে লাগিয়ে দেয়। সন্ধ্যেবেলায় সৌরভ ও শোভা সেখানে কাজ শেষ করে বাজারে ওভারটাইম কাজ করতে থাকে। আন্টি কোথায় গেলে? তাড়াতাড়ি খেতে দাও, আজকে সারা দিন কাজ করে খুব খিদে পেয়ে গেছে। হ্যাঁ হাত মুখ ধুয়ে বসো, আজ আমি খিচুড়ি বানিয়েছি। বাহ খিচুড়ি, তাহলে তো আজ আমি দু প্লেট খাবো। সবাই একসঙ্গে খেতে বসেছিল, তখনই দরজা ধাক্কার আওয়াজ শোনা যায়। হায় ভগবান, এই বুড়ো মানুষ তো আমাদের পিছু ছাড়তে চায় না, যখনই খেতে বসে চলে আসে বিরক্ত করতে। শোভা এই বলে দরজা খোলে, তখনই এক দম্পতি ঘরের ভেতর আসে। কোথায় আমার ছেলে? এই মেয়ে, আমার ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছো? আন্টি কি যাতা বলছেন, আপনার ছেলেকে আমি লুকোতে যাব কেন? আপনার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। না আমার কোনো ভুল হচ্ছে না, আমি ঠিক খবর পেয়েছি, তুই আর তোর মা মিলে আমার ছেলেকে এখানে বন্দি করে রেখেছিস। না আন্টি, আমি তো আপনার ছেলেকে চিনিও না, তাকে কিভাবে বন্দি করব? তোদের মতো ছোট লোকেদের আমার ভালো করে জানা আছে, বড় লোকদের ছেলেদের এভাবেই তোরা ভুলিয়ে ভালিয়ে বন্দি করে রাখিস। শোভা তাদের মুখে এরকম কথাবার্তা শুনে অনেক বেশি দুঃখী হয়ে যায়। তখনই ঘরের ভেতর থেকে সৌরভ বাইরে আসে। বাবা মা তোমরা কাকে কি বলছো? আজ ওর জন্যই আমি তোমাদের সামনে দাঁড়িয়ে আছি। শোভা সৌরভের মুখে এই কথা শুনে হতভম্ব হয়ে যায়। এদিকে বিমলাও ঘরের ভেতর থেকে বাইরে চলে আসে। না বাবা এরকম বলিস না, তোর বাড়ি ছাড়ার পরেই আমি আর তোর বাবা বুঝতে পেরেছি তোর মূল্য, তাই তুই আমাদের ক্ষমা করে দে, বাড়ি ফিরে চল। শোভা আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাদের মিথ্যে বলেছিলাম, এরা আমার বাবা মা, যাদের এতদিন পর আমার কথা মনে পড়েছে। ছেলের মুখে এই কথা শুনে রমেন ও চন্দন অনেক বেশি দুঃখী হয়ে যায়। না মা আমি এখানে অনেক ভালো আছি, তাই তোমরা বাড়ি যাও, এখন থেকে আমি এখানেই থাকবো। সৌরভ তোমার বাবা মা নিজেদের ভুল বুঝতে পেরেছে, তাই তুমি ওদের ক্ষমা করে বাড়ি ফিরে যাও। ঠিক আছে শোভা, তুমি যখন বলছো আমি তোমার কথা শুনবো, কিন্তু বাড়ি যাওয়ার আগে আমার একটা শর্ত আছে। কি শর্ত বাবা, তুই বল, আমরা তো সব শর্তে রাজি আছি। মা আমি শোভাকে বিয়ে করতে চাই,
তোমরা যদি আমাদের বিয়েতে রাজি থাকো তাহলেই আমি বাড়ি ফিরব। রমেন ও চন্দনা নিজেদের ভুল শোধরানোর জন্য সৌরভ ও শোভার বিয়েতে রাজি হয়ে যায়। শোভা ও বিমলা সৌরভের এই কথাতে হতভম্ব হয়ে যায়। তখনই সেখানে মনোজ আসে। কি রে শোভা, সঞ্জয় বলছিল তোদের বাড়িতে অনেক বড় গাড়ি নিয়ে অতিথি এসেছে, এরা কারা, তোদের বাড়িতে কি করছে? মনোজ বাবু, এনারা আমার মেয়ের মানে শোভার শ্বশুর শাশুড়ি আর সৌরভের বাবা মা। এনারা এখানে সৌরভ ও শোভার বিয়ে ঠিক করতে এসেছে। ও, তাহলে আমাকে ঠকিয়ে এই ছেলেকে বিয়ে করা হচ্ছে। দেখ শোভা, তোর শ্বশুর শাশুড়ির সামনে তোদের কিভাবে ঘর থেকে বার করি। মনোজ এই বলে সেখান থেকে চলে যাচ্ছিল, তখনই সৌরভ তাকে আটকায়। আরে আঙ্কেল, বাড়ি থেকে তো তখন বার করবেন যখন আপনার টাকা বাকি থাকবে। এই নিন 5 লক্ষ টাকার চেক, 2 লক্ষ টাকার সঙ্গে 3 লক্ষ টাকার সুদ বেশি দিয়েছি। মনোজ একসঙ্গে 5 লক্ষ টাকা পেয়ে অবাক হয়ে যায় এবং চেক নিয়ে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। এদিকে পরের দিন সবাই খুব ধুমধাম করে সৌরভ ও শোভার বিয়ে দিয়ে দেয়। বিয়ের পর শোভা শ্বশুর বাড়িতে যাওয়ার সময় বিমলাকে বলে, মা, তোমাকে এখানে ছেড়ে আমি শ্বশুর বাড়ি যাব না, তাই শ্বশুর শাশুড়িকে বলে দিয়েছি, তোমাকে না নিয়ে গেলে আমিও সেখানে যাব না। ধুর বোকাবে, কোথাও দেখেছিস মেয়ের সঙ্গে মা ও তার শ্বশুর বাড়িতে যায়? আন্টি, আপনি মেয়ের শ্বশুর বাড়ি যাবেন কেন? আপনি নিজের ছেলের বাড়ি যাবেন, এতদিন আপনি তো আমাকে নিজের ছেলের মতোই রেখেছিলেন। বিমলা সৌরভের কথা শুনে অনেক বেশি খুশি হয় এবং খুশি খুশি সবার সঙ্গে গ্রাম থেকে শহরে সৌরভের বাড়িতে যায়। আর সেখানে তার সব খারাপ অভ্যাস পরিবর্তন করে সবার সঙ্গে খুব আনন্দে থাকতে শুরু করে। বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাও। তোমরা কোন কোন জায়গা থেকে আমাদের গল্প দেখছো এটাও আমাদের কমেন্টে মেনশন করো। গল্পটি তোমাদের পছন্দ হলে এখনই গল্পটিকে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যাতে প্রতিদিন তোমরা আমাদের গল্প দেখতে পারো। কদমপুর গ্রামে রাজীব তার স্ত্রী বর্ষা ও মেয়ে পিঙ্কির সঙ্গে থাকত। রাজীব একজন লোভী প্রকৃতির মানুষ ছিল। তার ছোট্ট থেকেই একটাই স্বপ্ন ছিল, সে অনেক ধনী হবে। তাই ধনী হওয়ার জন্য সে কম দামে খারাপ সবজি এনে তাতে কেমিক্যাল রং লাগিয়ে বেশি দামে বিক্রি করত। একদিন রাজীব সবজি বিক্রি করতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, তখনই তার মেয়ে পিঙ্কি সেখানে আসে। বাবা, ও বাবা, আমাকে কিছু টাকা দাও না, আমি চকলেট কিনে খাবো। না পিঙ্কি, আমার কাছে এখন টাকা নেই, তুই চকলেট অন্যদিন খাবি। বাবা, তুমি সবসময় এই বলে তাড়িয়ে দাও, কোনোদিন চকলেট কিনে দাও না, আজ আমি ঠিক করেছি তোমার কাছ থেকে টাকা নিয়ে তবেই যাব। সত্যি পিঙ্কি, তুইও তোর মায়ের মতো জেদি হয়েছিস, এই নে 2 টাকা, যা গিয়ে চকলেট খেয়ে নে। বাবা, এই টাকায় তো লজেন্সও হবে না, চকলেট কি করে খাবো? মা, এখন এই টাকা নিয়ে সন্তুষ্ট হও, কারণ এখন থেকে সঞ্চয় করলে তবেই তো আমরা তাড়াতাড়ি ধনী হয়ে যাব। রাজীব এই বলে সেখান থেকে চলে যাচ্ছিল, তখনই তার স্ত্রী বর্ষা সেখানে আসে। রাজীব, রংটা তো সঙ্গে নিয়ে যাও, এই রং ছাড়া তো তোমার একটিও সবজি বিক্রি হবে না। হ্যাঁ বর্ষা, দাও, তাড়াতাড়ি সবজিগুলোতে রং মাখিয়ে দি, একটু বেশি দেরি হলে ভালো করে রং ধরবে না। রাজীব বর্ষাকে এই বলে তার হাত থেকে রং নিয়ে একটু একটু করে সব সবজিতে ছড়িয়ে দেয়। রং লাগাতে সবজিগুলো দেখতে একদম তরতাজা হয়ে যায়। রাজীব সবজির ঠেলা নিয়ে গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করতে থাকে। সবজি নিয়ে যাও, সবজি, তরতাজা সবজি। কি গো রাজীব ভাই, আজ তোমার সবজিগুলো তো একটু বেশি তরতাজা মনে হচ্ছে। তরতাজা মনে হবে না কেন, একদম টাটকা চাষের জমি থেকে তুলে এনেছি। বাহ, খুব ভালো কথা, তাহলে 1 কেজি করে সব সবজি দিয়ে দাও। ঠিক আছে, দিচ্ছি, কিন্তু এই সবজির দাম একটু বেশি লাগবে। ভাই, তোমার সবজিতে কি হিরে মুক্ত লেগে আছে যে বাজারের অনুযায়ী তুমি দাম বেশি নেবে? আরে দাদা, তুমি তো রেগে যাচ্ছ, এত তরতাজা সুস্বাদু সবজি খাবে আর 2 টাকা বেশি দেবে না, তা বললে কি হয়? ঠিক আছে, দাও, আর নাটক করতে হবে না, এইবারের মতো 2 টাকা বেশি দিচ্ছি, পরে কিন্তু দেব না। রঞ্জন এই বলে টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। এভাবে কয়েকদিন কেটে যায়। রঞ্জন সবজিতে রং মিশিয়ে সবাইকে দিতে থাকে, এর ফলে একটু একটু করে লোকের শরীর খারাপ হতে শুরু করে। তারা ডাক্তারের কাছে গেলে ডাক্তার তাদের বলে খাবারের সঙ্গে কেমিক্যাল খেয়ে তাদের এই অবস্থা হয়েছে। কি রে রাজীব, বেশি টাকা ইনকাম করার জন্য লোককে কেমিক্যাল জাতীয় সবজি খাওয়াচ্ছিস? আরে না না দাদা, তুমি এসব কি বলছো, আমি কেন সবজিতে কেমিক্যাল রং মেশাবো? তোমার পরিবারের লোক মনে হয় বাইরের খাবার খেয়ে অসুস্থ হয়েছে।
রাজীব, ওসব চালাকি তুই অন্যজনকে দেখাবি, কারণ তোকে কেমিক্যাল রং কিনতে আর সবজিতে মেশাতে আমি দেখে নিয়েছি। রাজীব রঞ্জনের কথা শুনে হতভম্ব হয়ে যায়। দাদা আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করেছি, আর কখনোই সবজিতে কেমিক্যাল রং মেশাবো না। রাজীব তুই যতই ক্ষমা চা, তোকে আমাদের গ্রামে কেউ ক্ষমা করবে না, আর আজ থেকে সবাই ঠিক করেছে তোর কাছ থেকে কেউ সবজিও কিনবে না। রঞ্জন রাজীবকে এই বলে সেখান থেকে চলে যায়। এভাবে কয়েকদিন কেটে যায়। গ্রামের লোক রাজীবের সবজি না কেনায় সব সবজি পচে যায়। কি গো, কতদিন আর হাতে হাত দিয়ে বসে থাকবে? এভাবে বসে বসে তো আমাদের জমা পুঁজিও সব শেষ হয়ে যাবে। বর্ষা, টাকা শেষ না হয়ে যায় সেই ব্যবস্থাই তো করছি। আমি ঠিক করেছি, গ্রামের চৌরাস্তার কাছে একটা মহিলা শৌচালয় বানাবো। হায় ভগবান রাজীব, এখন তুমি শৌচালয় বানিয়ে মহিলাদের টয়লেট করতে দেখবে? এই দিন দেখতে বাকি রয়ে গিয়েছিল। বর্ষা, আমি মহিলাদের দেখার জন্য নয়, ধনী হওয়ার জন্য শৌচালয় বানাবো। রাজীব, তোমার কোনো কথাই আমি বুঝতে পারছি না। টয়লেট ব্যবহারের এক দু টাকায় তুমি কি করে ধনী হবে? বর্ষা, তুমি শুধু শুধুই এত ভাবছো। একবার আমাকে গ্রামের চৌরাস্তায় শৌচালয় বানাতে দাও, তারপর দেখবে আমি কিভাবে কিছুদিনেই অনেক বেশি ধনী হয়ে যাই। রাজীব বর্ষাকে এই বলে সেখান থেকে চলে যায়। তার কাছে যা জমানো টাকা ছিল সেই সব টাকা দিয়ে চৌরাস্তায় মহিলা শৌচালয় বানায়। একদিন রাজীব শৌচালয়ের বাইরে বসেছিল, তখনই সঙ্গীতা নামের এক মহিলা সেখানে আসে। আরে বা দাদা, এখানে তো আগে কোনো শৌচালয় ছিল না, আপনি কি নতুন বানিয়েছেন? সত্যি আপনি শৌচালয় বানিয়ে এখানে অনেক ভালো কাজ করেছেন। আরে ম্যাডাম, আপনাদের কষ্টের জন্যই তো এখানে শৌচালয় বানিয়েছি। আপনারা যখন ইচ্ছা এখানে আসুন, আর দু টাকায় পুরোপুরি ভাবে ফ্রেশ হয়ে যান। সঙ্গীতা রাজীবের কথা শুনে ব্যাগটা বাইরে রেখে শৌচালয়ের ভেতরে চলে যায়। সঙ্গীতার শৌচালয়ে যাওয়ার সাথে সাথেই রাজীব তার ব্যাগের কাছে যায়। তার ব্যাগে যা টাকা পয়সা ছিল সব বার করে নিয়ে চুপচাপ নিজের জায়গায় এসে বসে পড়ে। অপরদিকে সঙ্গীতা ফ্রেশ হয়ে যখন বাইরে আসে, রাজীব বলে, ম্যাডাম কেমন লাগলো আমাদের শৌচালয়? খুব ভালো, আপনি খুব ভালোভাবে শৌচালয় বানিয়েছেন দাদা। তাহলে কত টাকা দিতে হবে আপনাকে? মাত্র 2 টাকা দেবেন। রাজীবের কথা মতো সঙ্গীতা তার ব্যাগ থেকে টাকা বের করার জন্য এগিয়ে যায় এবং ব্যাগে হাত দিয়েই সে চেঁচিয়ে ওঠে, হায় ভগবান, আমার পার্সে তো অনেক টাকা ছিল, কোথায় গেল? আমি তো বাড়ি থেকে টাকা নিয়েই বেরিয়েছিলাম। কি যে বলেন না ম্যাডাম, পার্স থেকে টাকা কোথায় গেল? টাকার তো আর হাত পা নেই যে নিজে নিজে এদিক সেদিক হয়ে যাবে। না দাদা, আমি সত্যি কথা বলছি, আমি বাড়ি থেকে টাকা নিয়ে বেরিয়েছি। দেখুন ম্যাডাম, আপনাদের খুব ভালো করেই জানা আছে এসব টাকা না দেওয়ার বাহানা, তাই যান, আমার টাকার দরকার নেই, আমি ফ্রিতে আপনাকে শৌচালয় ব্যবহার করতে দিলাম। সঙ্গীতা রাজীবের কথা শুনে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এভাবে কয়েকদিন কেটে যায়। রাজীব শৌচালয়ে আসা সব মহিলার সঙ্গে এরকম করতে শুরু করে। এভাবে কয়েকদিনে তার কাছে অনেক টাকা হয়ে যায়। একদিন যখন রাজীব কাজ থেকে বাড়ি ফেরে, সোনামা, পিঙ্কি কোথায় গেলে? দেখো আমি তোমার জন্য কি এনেছি। কি এনেছো বাবা? এই দেখো মা, তোমার নতুন জামা। দেখো তোমার জন্য কত খেলনা নিয়ে এসেছি, আর তার সাথে চকলেটও। আরে বাহ, এত কিছু সব আমার জন্য! তাহলে কি আমরা এখন অনেক ধনী হয়ে গিয়েছি? হ্যাঁ মা, আমরা এখন বড় লোক, তাই এখন থেকে তুমি যা বলবে আমি তোমার জন্য সব নিয়ে আসবো। রাজীবের কথা শুনে পিঙ্কি খুশি মনে তার ঘরে চলে যায়। তখনই সেখানে বর্ষা আসে। হ্যাঁ গো, এই কদিনে মহিলা শৌচালয় থেকে এত টাকা ইনকাম হয়েছে আমার তো বিশ্বাসই হচ্ছে না। বর্ষা, এতে বিশ্বাস না করার কি আছে? তোমার স্বামী এত বুদ্ধিমান যে সবজি বিক্রি হোক আর মহিলাদের শৌচালয় হোক, সে যেমন তেমন করে টাকা ইনকাম করেই ফেলে। রাজীব বর্ষাকে এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে বর্ষা স্বামীর কথা শুনে কিছুই বুঝতে পারে না, আর সে রাজীবের কথা মতো টাকা ইনকামের রাস্তা জানার জন্য পরের দিন মহিলা শৌচালয়ে যাওয়ার জন্য রেডি হয়। কি গো বর্ষা, এত সকাল সকাল কোথায় যাওয়ার জন্য রেডি হচ্ছ? এত সকালে আমি কোথায় যাব? প্রতিদিন বাড়িতে বসে বসে বিরক্ত হই, তাই ঠিক করলাম তোমার সঙ্গে আজ মহিলা শৌচালয়ে যাব। আরে বাহ, এ তো খুব ভালো কথা। এমনিতেও ওখানে একা এত পরিশ্রম করতে আমার খুব কষ্ট হয়, তাই এখন থেকে দুই স্বামী স্ত্রী মিলে মহিলা শৌচাগার চালাবো। রাজীব এই বলে বর্ষাকেও তার সঙ্গে নিয়ে যায়। বর্ষা রাজীবের সঙ্গে মহিলা শৌচালয়ের বাইরে বসেছিল। রাজীব, তুমি সাধারণ একটা শৌচালয় চালিয়ে এত টাকা ইনকাম করো আমার এখনো বিশ্বাস হচ্ছে না। বলো না তুমি কি করো, আমার জানার খুব ইচ্ছা হচ্ছে। সত্যি বর্ষা,
তোমাকে নিয়ে আর পারা যায় না। এত বছর পর আমরা বড় লোক হয়েছি, আনন্দ করো। রাজীব, বলো না আমরা কিভাবে ধনী হচ্ছি, আমারও তো ইচ্ছা সবকিছু জানার। ঠিক আছে বর্ষা, তোমার যখন এতই জানার ইচ্ছা, তুমি তোমার হ্যান্ডব্যাগটা বাইরে রেখে 5 মিনিট বাথরুমের ভিতরে কাটিয়ে এসো, তাহলে তুমি জানতে পারবে আমাদের ধনী হওয়ার সিক্রেট। বর্ষা রাজীবের কথা মতো বাইরে ব্যাগ রেখে ভেতরে চলে যায় এবং 5 মিনিট পর বাইরে আসে। কি হলো রাজীব, আমি তো কিছুই বুঝতে পারছি না, ভেতর থেকে এসে আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। কি দেখবে তুমি, মহিলা শৌচালয় ব্যবহার করে এসেছো, তাড়াতাড়ি 2 টাকা দাও, কারণ তুমি এখানে আমার গ্রাহক। হায় ঈশ্বর, কোন লোকের পাল্লায় পড়েছি, দাঁড়াও দিচ্ছি, না দি এখান থেকে আমি যাব না। বর্ষা স্বামীকে এই বলে টাকা দেওয়ার জন্য ব্যাগে হাত দেয়, তখনই সে দেখে তার ব্যাগে টাকা নেই। বর্ষা এই দেখে অবাক হয়ে যায়। রাজীব, আমার ব্যাগে তো টাকা নেই, আমি বাড়ি থেকে টাকা নিয়েই বের হয়েছিলাম। টাকা নিয়ে বের হয়েছিলে তো টাকা গেল কোথায়? বর্ষা, তুমি টাকা না দেওয়ার জন্য আমার সামনে বাহানা করছো। রাজীবের কথা শুনে বর্ষার মন খারাপ হয়ে যায়। রাজীব বউকে এভাবে কাঁদো কাঁদো দেখে বলে, আরে বর্ষা, তুমি মন খারাপ করছো কেন, এই নাও তোমার টাকা, আমি ব্যাগ থেকে বের করে নিয়েছিলাম। তাহলে কি রাজীব, তুমি শৌচালয়ে আসা মহিলাদের ব্যাগ থেকে টাকা চুরি করো, আর সেই টাকা দিয়ে আজ আমরা ধনী? হ্যাঁ বর্ষা, আমি এরকম করেই ধনী হয়েছি, তাই আমি চাই তুমি আমার সঙ্গে শৌচালয়ে কাজ করো, কারণ আমরা দুজনে একসঙ্গে পরিশ্রম করলে আমাদেরও সবার মতো বাড়ি ও গাড়ি হবে। এরপর থেকে বর্ষা স্বামীর কাজে সহযোগিতা করতে থাকে এবং এক এক করে মহিলাদের ব্যাগ থেকে টাকা চুরি করে অনেক টাকা রোজগার করে। এভাবে তাদের দিন খুব ভালোভাবে কাটছিল। একদিন রাজীব ও বর্ষা শৌচালয়ের বাইরে বসেছিল, তখনই বন্দনা নামের এক মহিলা দুটি বড় বড় ব্যাগ নিয়ে সেখানে আসে। দাদা, আমি কি টয়লেট ব্যবহার করতে পারি? আরে হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আপনাদের জন্যই তো টয়লেট বানিয়েছি, যান আপনি নিশ্চিন্তে ভেতরে যান। বন্দনা রাজীবের কথা মতো দুটো ব্যাগ নিয়ে ভেতরে যাচ্ছিল। ম্যাডাম, আপনি টয়লেটে ব্যাগ নিয়ে যাচ্ছেন কেন, ব্যাগগুলি আপনি বাইরে রেখে দিন, আমরা খেয়াল রাখবো। ঠিক আছে ম্যাডাম, একটু ভালো করে খেয়াল রাখবেন, ব্যাগে অনেক দামি জিনিস আছে, চুরি না হয়ে যায়। বন্দনা এই বলে বর্ষার কাছে দুটো ব্যাগ রেখে সেখান থেকে শৌচালয়ের ভেতরে চলে যায়। বন্দনা সেখান থেকে যাওয়া মাত্রই বর্ষা ও রাজীব তার ব্যাগের থেকে জিনিসপত্র বাইরে বের করে লুকিয়ে দিয়ে নিজের নিজের জায়গায় গিয়ে বসে পড়ে। কিছুক্ষণ পর বন্দনা বাইরে এসে তার জিনিসপত্র না দেখতে পেয়ে অবাক হয়ে যায়। দিদি, আমার ব্যাগে কত টাকা সোনার গয়না ছিল, সব কোথায় গেল, আমার ব্যাগের কাছে কে এসেছিল? আরে না না দিদি, কেউ আসতে যাবে কেন, আমরা খুব ভালোভাবে তোমার জিনিসপত্র দেখাশোনা করছিলাম। বাইরের কেউ যখন আমার ব্যাগের আশেপাশে আসেনি, তাহলে তোমরাই চুরি করেছো, দাঁড়াও আমি এখনই পুলিশ ডাকছি। রাজীব ও বর্ষা পুলিশের কথা শুনে খুব বেশি ভয় পেয়ে যায় এবং পুলিশ থেকে বাঁচার জন্য তারা বন্দনার সব জিনিসপত্র বার করে দেয়। ম্যাডাম, এই নিন আপনার জিনিসপত্র, চুরি হয়ে যাওয়ার ভয়ে আমরা বাইরে বের করে রেখেছিলাম, এই নিন আপনার জিনিস, এসব নিয়ে আপনি বাড়ি যান, পুলিশ ডেকে শুধু শুধু সমস্যা করবেন না। হ্যাঁ ঠিক বলেছ, কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছে, তোমাদের জিনিসপত্র বার করার আগেই এখানে পুলিশ চলে এসেছে। বর্ষা ও রাজীব বন্দনার কথা শুনে আশেপাশে দেখতে শুরু করে। আমার নাম বন্দনা চ্যাটার্জি, আর আমি এখানকার নতুন ইনচার্জ। অনেক দিন থেকে মহিলা শৌচালয়ে চুরির কথা শুনছিলাম, তাই সবার কমপ্লেন যাচাই করতে এলাম, এত তাড়াতাড়ি যে চোর হাতে নাতে ধরা পড়ে যাবে বুঝতে পারিনি। বন্দনা এই বলে তাদের অ্যারেস্ট করে সেখান থেকে নিয়ে যাচ্ছিল, তখনই গ্রামবাসীদের সঙ্গে পিঙ্কি সেখানে আসে। আন্টি, আমার বাবা মা ভুল করেছে, আপনি ওনাদের ক্ষমা করে দিন, বাবা মা শৌচালয় মহিলাদের কাছ থেকে যা যা চুরি করেছে আমি সব ফিরিয়ে দেব, কিন্তু আপনি আমার বাবা মাকে ছেড়ে দিন, তারা কোনোদিন এরকম কাজ করবে না। পিঙ্কির সাথে সাথে গ্রামবাসীরাও বন্দনাকে রাজীব ও বর্ষাকে ছেড়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করে, তাদের সবার কথায় বন্দনা তাদের ছেড়ে দেয়। চুরি করা জিনিসপত্র ফিরিয়ে তারা আবার আগের অবস্থায় ফিরে আসে। একদিন, হ্যাঁ গো, ধীরে ধীরে টাকার সমস্যা তো বেড়েই চলেছে, কোনো কাজ না করলে তো আমাদের না খেতে পেয়ে মরার মতো অবস্থা হয়ে যাবে। বর্ষা, আমিও সে কথাই ভাবছি, ধনী হবার লোভে এত খারাপ করে ফেলেছি, এবার আমি যে জিনিসই বিক্রি করি গ্রামের লোকেরা আমার কাছ থেকে কিনবে না, এবার তুমি বলো আমি কি করব। দুজনেই নিজেদের মধ্যে কথা বলছিল, তখনই সেখানে একটি ঠেলায় সবজি নিয়ে রঞ্জন আসে। রাজীব দাদা, বাড়িতে আছো?
রঞ্জনের আওয়াজ শুনে রাজীব ও বর্ষা বাইরে বের হয়। আমরা চাঁদা তুলে তোমার জন্য নানা রকম সবজি কিনে এনেছি। আমরা সবাই জানি তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো, তাই আমরা চাই তোমরা আবার আগের মতো সবজি বিক্রি করো, এবার কিন্তু ভেজাল করবে না। ঠিক আছে রঞ্জন দাদা, তাই হবে। এখন থেকে আমি সৎ পথেই পরিশ্রম করে টাকা ইনকাম করব। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও। এরই সঙ্গে আমাদের গল্পটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আবার তোমাদের সাথে দেখা হবে আরো একটি নতুন গল্পে।